লকডাউনে কর্মহীন জামাইকে রেহাই দিতে সত্তরোর্ধ্ব বৃদ্ধার গঙ্গায় ঝাঁপ। মাঝিদের প্রচেষ্টায় বাঁচল প্রাণ। লকডাউন কর্মহীনতার জ্বলন্ত নিদর্শন পাওয়া গেল আজ শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাটে। সত্তরোর্ধ্ব গীতা প্রামাণিক সুদূর কৃষ্ণনগর থেকে শুধুমাত্র গঙ্গায় নিজের প্রাণ বিসর্জন দেবে বলে আজ দুপুর একটা নাগাদ ঝাঁপ দেন গঙ্গায়। লঞ্চের চালক বীরেন মজুমদার এবং মাছ ধরতে আসা জুয়েল হাওলাদার তাকে ভেসে যেতে দেখে ডাঙায় তোলেন। বৃদ্ধার গলায় একটি প্লাস্টিকের জার বাঁধা ছিল। বেশিরভাগ আত্মহত্যার ক্ষেত্রে এই ধরনের পাত্র জলমগ্ন হয়ে গিয়ে ডুবে যায়, কিন্তু এক্ষেত্রে জারের মুখ দিয়ে জল না ঢোকায় বৃদ্ধা মাছ গঙ্গায় পৌঁছে গেলেও ডোবার বোতলে ভেসে থাকে বেশ খানিকক্ষণ। বৃদ্ধার কাছ থেকে জানা যায়, দীর্ঘ 30 বছর আগে পরিচারিকার কাজ করে স্বামী এবং একমাত্র কন্যাকে ভরণ পোষণ করতেন। স্বামী মারা যাওয়ার পর কন্যা পুটিকে বিয়ে দেন খৌরকার গোবিন্দ শীলের সাথে। মেয়ের বাড়িতেই অতি কষ্টেই চলছিল সংসার। লকডাউনে কর্মহীন অবস্থায় কিছু না বললেও অভিমানী বৃদ্ধা নিজেকে সংসারের বোঝা মনে করে জালালখালী বাড়ি থেকে সোজা শান্তিপুরের গঙ্গায় পৌঁছান। বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। আমি জলে ভাব দিয়ে ওদের কাছ থেকে আমি ধরলাম। ধরার পরে এটার গলায় একটা 15 লিটার যাচ্ছে, চারের সঙ্গে দড়ি বাঁধা আর গলায় দড়ি বাঁধা, দড়ি মানে কি কাপড়ের ফিতে বাঁধা, ঠিক আছে। ওইটাকে খুললাম, খুলে দুজন মিলে পাজা করে খাড়া হতে পারছে, দুজন করে পাজা করে ড্যাঙা তুলে নিয়ে এসে ড্যাঙা দিয়ে নিয়ে এসে এখানে বসে, মানে গলায় ওই যে বাধা ছিল যেটা জারটা, সেটার মুখ খোলা ছিল না? সেটার মুখ খোলা, মুখ দিয়ে জল খুব একটা ঢোকেনি, হাফ ঢুকেছে। মানে উনি তো চেষ্টা করেছিলেন ওই যেটা কলসি দিয়ে মারা যায় সেইভাবেই চেষ্টা করেছিলেন, মানে জল ঢুকে ডুবে যাবে, উনি ভেবেছিলেন এটা উল্টোটা হলো, উল্টোটা হয়েছে, উনি ভেসে গেলেন ওই জারের জন্য। আচ্ছা, আপনার নাম ঠিকানা কিছু জানতে পেরেছেন? না, বাড়ি বলছে কৃষ্ণনগর। আপনার নাম কি? আমার নাম বীরেন। আপনি আমরা কিনারে দিয়ে মাছ ধরছিলাম, তখন মাঝিরা চিল্লা মিলে করছে, আমরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, সে ভাসি তুলে যাচ্ছিল, বুড়ি মাছ দেখছি মাঝখান দিয়ে, তা আমি সাঁতার দিয়ে গিয়ে সে তুলে তুলে নিয়ে আসলাম। কখন হয়েছে ঘটনা? এই তো 10-15 মিনিট আগে। তাই মেয়ে, মেয়ের বাড়িতে ছিলে? কোথায় মেয়ের বাড়ি? কৃষ্ণনগর জালালখালি। জামাই কি করে? হ্যাঁ, আপনি কৃষ্ণনগর থেকে এলেন কি করে? এখানে আপনি কি করতে এসেছেন? আপনার হাজবেন্ড কবে মারা গেছেন? কি করতেন উনি পেশায়? তা উনি মারা গেছেন অনেকদিন, তো ওনার কোনো জায়গা ছিল না যখন? আপনারা থাকতেন কোথায় তাহলে? আগে মেয়ের বিয়ের আগে কোথায় থাকতেন? ঘর ছিল না স্বামীর। মেয়ের বিয়ের আগে থাকতেন কোথায়? জালালখালিতে। ভাড়া থাকতেন কি নিজেদের কোনো ঘর ছিল? একজনের বাড়ি কাজ করতেন, সেখানেই থাকতেন তাদের বাড়িতে? আর মেয়ে, যে মেসোমশাই মানে আপনার হাজবেন্ড যিনি, তিনি ওখানে থাকতো? তিনি কি কাজ করতেন?